হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি রাখো আর তাড়াতাড়ি পারলে একটু চলে এসো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি রাখলাম। কি রে? হ্যাঁ দিদি, একটু তাড়াতাড়ি কর, কমপ্লিট হবে তো সবকিছু। হ্যাঁ দিদি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শোন আমার ওদিকে অনেক কাজ আছে, একটু তাড়াতাড়ি কর বাবা। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি করে দিচ্ছি। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া আকাশে, ডুগডুগি বাজাই। এটা কার? এটা দিয়া দিদি তোর জন্য দিয়েছে, আজকে দিয়া দিদির জন্মদিন, আমাদের নেমন্তন্ন আছে ওখানে। কি রে, পছন্দ হয়েছে? খুব সুন্দর। আচ্ছা ওখানে গিয়ে কিন্তু একদম চুপটি করে বসে থাকবি, আর আমি যেমন যেমন বলবো তেমন তেমন শুনবি, ঠিক আছে? আর কোনো কিছুতে যেন হাত না দেওয়া হয়, কেমন? কি সেটা আপনি এখন জানাচ্ছেন? আমি বাড়িতে গেস্ট ফেলে এখন খাবার আনতে ছুটবো? উফ, আপনাদের কি একটাও ডেলিভারি বয় নেই? দেখুন না। না আমার হাজবেন্ড বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, আমাকেই দেখতে হবে। ওয়াও, তোমার ডেকোরেশন ওভার? থাক থাক ফাইন। দিয়া কোথায়? দিয়া 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 আমি থামি। দিয়া, বন্ধুদের সব ডেকোরেশনগুলো কেমন হয়েছে দেখাও। আমি কেউ নিয়ে যাও, কি সুন্দর। এই মায়ের ব্যাগটা রাখো, তুমি আমার সাথে চলো। মানে এটা কি, গেস্টরা এসে গেছে? তুমি চলো না, গেস্টরা এসে গেছে, দরকার আছে, চলো না। কোথায় যাবে এখন? যাও দিদিকে গিফট দিয়ে এসো। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি এটা? তো দিয়ার জ্যাকেট, গত বছর আমেরিকা থেকে অভি কিনে দিয়েছিল। হ্যাঁ মাসিমা, হ্যাঁ বৌদি এটা জামাই দিয়েছে আমার মেয়ের জন্য। একদম বাজে কথা বলবে না, একদম না। তোমাদের না আমি একেবারে হাড়ে হাড়ে চিনি। একটা বাচ্চা মেয়ের জামা চুরি করে নিজের মেয়ের গায়ে জড়িয়েছো, ধম্মে সইবে তো? মাসিমা আপনার আমার কথা বিশ্বাস না হলে আপনি একবার বৌদিকে জিজ্ঞেস করে দেখো। কাউকে জিজ্ঞাসা করার আমার দরকার নেই, যেটা বলছি সেটা শোনো। জ্যাকেটটা খুলে রেখে দিয়ে চলে যাও, আজকে শুভ অনুষ্ঠানটা শেষ হোক, তারপর অভিককে দিয়ে আমি তোমার ব্যবস্থা করছি। আজকালকার সব কটা কাজের লোক চোর, সব কটা। ঠিকই বলেছেন মাসিমা। মালতি আবার কে? মালতি? হ্যাঁ দিদি। দেখ দেখি এটা তোর মেয়ের হবে? মনে হচ্ছে হয়ে যাবে, একবার পরিয়ে দেখিস তো। দিদিমণির জ্যাকেট, কিন্তু এটা তো একেবারে নতুন বৌদি। সেটা নিয়ে তোকে ভাবতে বলেছি কি, সন্ধেবেলা তাড়াতাড়ি মেকে নিয়ে চলে আসিস, কেমন?
অবশ্য তোমাকেই বা দোষ দিয়ে কি করব, আজকালকার দিনে সব কাজের লোকগুলো এরকম। জ্যাকেটটা চুরি করোনি,